তিন মাসের বেতন আটকা পড়ছে। মালিককে এর আগে তো বলছিল যে ফ্যাক্টরি বন্ধ করে দিবে, বন্ধ করে তো দিবে, তার ভিতরেও আমরা কোনো অফিসের ভিতরে ভাঙচুর আন্দোলন মানে কোনো ঘুর হ্যাঙ্গাম কোনো কিছু করি না। এখন হঠাৎ করে মালিকে হয়তো গেটে তালা মেরে চলে গেছে, তিন দিন দুই রাত হয়ে গেল না খেতে দিয়েছে, দোহান বাহিনী খেতে দিয়েছে, আমরা তিন দিন ধরে না খা রাত দিন চব্বিশ ঘন্টা রাস্তায় পড়ে আছি আমরা। এনতে টাকা দেবো তারপর যাব না, তো যাব না আমরা, কষ্ট যখন করছি তিন দিন ধরে, দিন রাত আমার ঘুম নাই, পেটে ভাত নাই, জ্বর বৃষ্টি নেই, আমরা লইছি টাকা দিবো আমরা, এনতে করবো তাছাড়া করবো না, রাস্তা চাবো না আমরা। কজন শ্রমিক রাস্তা আটকে রাখছে, এই কজন শ্রমিক তো দুই মিনিট সময় লাগে না, রাস্তায় এভাবে বন্ধ থাকার কথা না, ভোরে তো পাঁচটা বাজে দাঁড়াইছি, আজকে রাত গেল দিন গেল, আজকে দিন এগারোটা, প্রতিদিন আসতে থাকি আমরা এখানেই আছি, গাড়ি তো ভাই আগায় না, আমরা যাবো শহীদপুর নীলফামারী, খাওয়া দাওয়া ঠিক মতন নাই, গোসল মোসল নাই, গার্মেন্টসের লোক বলে অবরোধ করছে, রাস্তাঘাট ব্যারিকেড দিছে, এই জন্য তো গাড়ি ভাই হালে না। দুপুর দুইটার থেকে এই পর্যন্ত আয়া বসে সারা রাত, ওনারা এই গার্মেন্টসের ওরা আন্দোলন ছাড়তে আসে না, মানে এগো রাইজে তিন দিন ধরে আমাদের কাটকে রেখেছে, আমাকে খাওয়া নাই দাওয়া নাই, এই যে ইপিজিট যাবো মারলে দুই মিনিটের রাস্তা না, এই দুই মিনিটের রাস্তার লিগে আমরা অন পর্যন্ত যাইতে পারি না। সেনাবাহিনী সহ বিজিবি যৌথ বাহিনী সবাই মিলে আমরা আজকে যানজটটা সরাতে পেরেছি এবং এই মুহূর্তে গাড়ি চলমান রয়েছে এবং তাদেরকে আশ্বস্ত করতে পেরেছি যে বা সেনাবাহিনী থেকেও বলা হবে যে শ্রমিকরা যারা আছে তাদেরকে আশ্বস্ত করে তারা নিজেরাই গাড়ি রাস্তা থেকে সরে গেছে। তাদের দেনা যেগুলো আছে এক মাসের বেতন সহ আরও যে পাওনাগুলো আছে সেগুলো দ্রুতই মালিক পক্ষ এ দেওয়া হবে। যাদের কষ্টের বিনিময়ে এই ফ্যাক্টরিটা চলে মালিক সাহেবেরই সমাধান করতে হবে। আইন কানুন আছে, দেশে আইন কানুন আছে, সংস্কার যে কাজগুলো চলছে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আপার সম্মানিত ভাই বোনেরা সকলের জন্য আপনাদের জন্য এই শুভখবরটা আমরা দিলাম এবং কলকারখানা অধিদপ্তর এবং বিভিন্নভাবে ওনাকে আমরা যেভাবে চাপ দিয়ে অথবা আইনগতভাবে প্রসেসের মাধ্যমে এটা ক্লিয়ার করা হয় এটার এখন তো আমরা ক্লিয়ার করতে পারবো, তাই না? কিন্তু গতকাল থেকে আমরা পাচ্ছিলাম না, তারা খুশি হয়েছেন না তোরা? এটা কিন্তু সেনাবাহিনীর প্রচেষ্টার ফল, আমরা এই জন্য আসছিলাম, তারপরে এই খবরটা এইমাত্রই আসলো। কালকে থেকে অক্লান্ত যাবৎ অক্লান্ত পরিশ্রম করছেন আপনারা, অক্লান্ত যেটা আমাদের জন্য অনেকে আসতে পারে এবং আপনাদের পক্ষ থেকে এই যে কথাটা শুনলাম আপনাদের হাসি মুখ দেখে নিজেরই ভালো লাগছে।